আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকের যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হলো নারীর স্বাস্থ্যহানির কারণ বা মহিলাদের স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণ। বন্ধুরা, আমরা যারা বিবাহিত, সংসার জীবনে আপনার সঙ্গিনীকে নিয়ে খুব অশান্তির মধ্যে আছেন, কারণ নারীর স্বাস্থ্য দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কাজকর্ম কর্তা থেকে সে খুব অলস অলস ভাব করতেছে, কোনো ভালো খাবার খাইয়েও তাকে সুন্দর বা সুশৃঙ্খলা রাখা যাচ্ছে না। এখন কেন নারীর স্বাস্থ্য দিনে দিনে অবনতি হয়, এটার মূল কারণ হচ্ছে সাদা স্রাব বা অনিয়মিত ঋতুস্রাব। বন্ধুরা, স্বাস্থ্যসম্মত একটা জায়গায় থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই হচ্ছে মূল। খাওয়াটা বড় কথা নয়, আপনি যত ভালো খাবার খাওয়াবেন, খাবার খেয়ে কোনো দিন ভালো থাকা যাবে না। খাবারেরও প্রয়োজন আছে এবং স্বাস্থ্যসম্মত জায়গারও প্রয়োজন আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়। মহিলাদের শরীর সুস্থ এবং স্বাস্থ্য ভালো রাখার কারণ হচ্ছে নিরোগী থাকা। দেখা যায় গোপনে অনেক মহিলারাই অনেক রকমের জটিল রোগে আক্রান্ত, কিন্তু হয়তো বা লজ্জার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা এই কথাটা মুখে প্রকাশ করতে পারে না। অনেক অবিবাহিত মেয়েরাও দিনে দিনে শুকিয়ে যায়, সে তার শারীরিক সমস্যার কথা হয়তো লজ্জায় কাউকে বলতে পারে না। তদ্রূপ বিবাহিত নারীরাও আছে, কিছু গোপনীয় সমস্যার কথা কাউকে বলতে পারে না। এটা হচ্ছে মেইন হচ্ছে তার স্রাব। যে মহিলাদেরই সবসময় সাদা স্রাব ভাঙবে, তাকে আপনি যত ভালো খাবারই খাওয়ান, ভিটামিন খাওয়ান বা যাই খাওয়ান, কোনো দিন তার স্বাস্থ্য সুরক্ষিত রাখা যাবে না। আগে তাকে যে কোনো একজন গাইনোকোলজি ভালো মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে, পরীক্ষা নিরীক্ষা করে আপনি ওষুধ খাইয়ে তার স্রাব ভালো করেন, তার ঋতুস্রাবটাকে নিয়মিত করেন, ইনশাল্লাহ দেখবেন তার সাধারণ খাবার খেয়েও স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, কোনো রকম অসুস্থ হবে না। আপনি চাইলে মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে পরামর্শ যোগাযোগ করতে পারেন, আমরাও ইনশাল্লাহ ভেষজ মেডিসিনের মাধ্যমে এ রোগের জন্য চমৎকার ওষুধ ব্যবস্থা করতে পারি। তো বন্ধুরা, সংসার সুখের হয় নারীর কারণে, এই কথাটা যদি আমরা সবাই বুঝি, তাহলে সেই নারীকে কীভাবে সুস্থ রাখা যায়, কীভাবে সুখী রাখা যায়, এ বিষয়ে আমরা একটু সচেতন থাকব। কারণ পুরুষ যেমন অকপটে সব কথা বলতে পারে, একটি নারী কিন্তু অকপটে সব কথা বলতে পারে না। তারপরে যখন আপনি দেখবেন যে সে আগে ছিল কেমন, এখন হলো কেমন, কেন এমন হলো, পরিবর্তন হওয়ার তো পিছনে কোনো কারণ আছে, এই কারণটা আপনাকে খুঁজে নিতে হবে এবং তাকে যথেষ্ট টেক কেয়ার করতে হবে। ইনশাল্লাহ শরীরের যত্ন নেন, সঠিক সময়ে ওষুধপত্র চিকিৎসা নেন, ইনশাল্লাহ নারীর স্বাস্থ্য অবনতি হবে না, নারী সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইনশাল্লাহ দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ।